পীরে কালো চলে ধীরে ধীরে নানা দেশ করিয়া ভ্রমণ যেইখানে রাত যে হয় দুই ভাই তথায় তে করে নগমন এরূপে চলিয়া যায় কত দূর গিয়া পায় বন যাকে অতি ভয়ঙ্কর মাঝে দিয়া সে বনের কত যাকে সলনের দেখিল সে দুই সহধর মুখে আল্লাহ আল্লাহ বলি পথ দিয়া যায় চলি তত তিন দিন গিয়া দেখিলে নসন মুখেতে কাট কাটে কানো নেতে ইয়াকে সাথে সাথ কাঠুরিয়া গাজি বলে কায়ালু ভাই চলে বার সয়তি নাই রব ইয়াকে কাঠুরিয়ার ঘরে কাট কাটে তারা যথা দুই ভাই গিয়া তথায় বলে কালো মিষ্টি মিষ্টি হাতে যে কহ কি তোমরা শুনিয়া কালো কথা সকলে তুলিয়া মাথা জোর হাতে হইলে নখারা সালাম করিয়া পরে চলে লয়া পন ঘরে গাজিয়ার কালো কে গিয়া তারা তারা তারি এক ঘর খালি করি তার মধ্যে সজ্জা বিছাইয়া দিল পরে জহলয়ানি ধুইলেন পাওখানি পাখালয়া বসিল সজ্জাতে দুই পীরে বহাসাইয়া অন্দরে তেশিগির গিয়া কহিলেন অন্ন পাকাইতে আরে নারী সবে বলে বাজারেতে তে যাও চলে আনগিয়া সে তাবি করিয়া আরে টাকা করি নাহি ঘরে সাত ভাই কিবা করে দিব কি সে আমরা রান্দিয়া সাত ভাই যুক্তি করি আল্লাহকে কাণ্ডারে শরমন করি কুরাল বন্ধু রাখিল আনিল তাহাবি করি পাকা যেন সেই দুই পীরে ভগে জানি দিল গাজী কালু খুশি মনে লয় সেই সাত জনে খাইলেন বসি আকোজের সঙ্গে খাইয়া বলেন গাজী সাত ভাই সল আজি সল সল আমার সঙ্গেতে তোমাদের দুঃখ যত এখনি করিব হত কৃপা যদি করে নিঞ্জন সিন্ধু কুলে গঙ্গা মাসি বলিয়া তখন আরে এতে ক বলি আসলে নদীর কুলে গঙ্গা মাসে কে বলিল তখন ডাকিলেন দিল যে উত্তর গঙ্গা দেবী ভাসি আয় উঠিল গঙ্গা বলে যাদু ধন কারণয়, কহ কিবা বিপদ ঘটিল কহে গাজী মুহদুর সুরে টাকা কি সোধা হমরে टाकी আসিharo কারণ গঙ্গা বলে শুন সুত টাকা তুমি নেবে কতয় তবে দেরি করি ল গমন আরে পাতালতে গিয়া শতি বলে শোনো পদ্মাবতী ভাইয়া আইল তোমার আরে ঘর ধন চাই পুত্র আসিতার পদ্মা বলে মা গো শোনো আমি যাব লো ধন দেখি বসে ভাই যে কেমন মন সাত মন সোনা আর চান্দু আনি সানো সার আর দই মতি সিংহাসন এই সব বস্তু লয়া নাগে পরে আর হিয়া পদ্মা গাজী রকাশেতে হাসিয়া সালাম করে ভগ্নি ভগ্নি বলে করে ধরে গাজি লই লকলে অনেক আলাপ করি তবে তো পাতাল পুরি পদ্মাবতী গেল নসলিয়া ধনু যত ছিল কাঠরিয়া সবে দিল লয়ে তারা যায় মাথে বয়া পরে গাজি জিন্দা পিরে সাহা নাম ধরে উচ্চ স্বরে তিন ডাকো দিল শুনিয়া গাজির ডাকো লইয়া পরি রো ঝাঁক সাহা তখন আসিল গাজির চরণ ধরি সালাম করিয়া পরি জিজ্ঞাসি নজর হাত করে কほ পীর ভি ডাকি আসো কি কারণয় আমি হিনি অদম দাসিরে বলি শুনো শাহপরি কামে আকে আসে ভারি তোমার বিনা না পারিবে কে এই যে বাগান কাটি সমান করিয়া মাটি সহস্র তালান ঘৰ দেহিতয়া কয় সোনার প্রলে তুই দিনে চাই গাজির চরণ তলে সাহাপরি হেন বলে কত বড় কাজ তোমারে ডাকিয়া সেও ঘরি বাউন্ন হাজার পরি হারে বাগানেতে দিনও পাঠাইয়া কেটে বন গহরিলে কয় মসিদ বয় গেল দুই মতি সিংহাসনে বসিলেন মসিদর ভিতরে সোনার নিশান সারি চতুর্দিকে গারে তারি উর্ধে মানিকে সন্দো আউ রে হারে দেখি অনুতন পুরি ভালে লকো হামরি হেন পুরি কেমনে গরিলো রাখে গাজিয়া তো গুণ আসিলো এ মন বনয় কিছু তার সিন না রহিলো শহর বাজার তাতে বসিলে কষতে সতে গাজি রদ সে তা আরে প্রজাগণ ঘরে ঘরে করে নাহি দেয় কারে দিল সব রাজ করে গাজি দেখি কালো সাহা হইয়া আপনার চক্ষু মুদিয়া করে এই ভাবা গোনা তিন দিন যদি শোনা উপরে তে পরিত জরিয়া মনে মনে যাহা কইল কবুল হইয়া গেল ততক্ষণ পরে সে না ঝরি নগর বাসিন্দা সবি কুরাইয়া সোনা তরে রাখিলেন ভান্ডারেতে ভরি ইহা দেখি গাজিয়ে কয় তোমারও সমান নয় আমি হেন পরম ফকির তুমি যাহা কহ মনে তখন যে খোদায় শোনে নিলে লাজ পায় কি খিজির নইলে লাজ পায় কি খিজি একদিন ভোর রাতে কালুকে কে লইয়া সাথে সমস্ত নগর দেখে যে সুলি শহরে রসবা দেখি জুরায় দোহার আখি রাখে নাম সোনাপু বলি আব্দুর রহিম বলে যাও দিন মাস চলে প্রেমে মন মত হইল না রসি আমি এই গীত শোন সবে দিযা তো করে কিছু প্রেম রবর্ণনা গীতে রাগিনী ইমান তাহা প্রেমে মজিনে মন কি মজা তাহা তে সাহারে মাসে জানে জানিবে হিয়